বাবু ওকে নিয়ে পিরিত করলেই চলবে? এদিকে টেবিলের উপর যে এটো বাসনগুলো পড়ে রয়েছে সেগুলো মাজাবাসা করবে কে? হ্যাঁ কটা ঝিঝা করে আছে? যাচ্ছি মা। চলো না দিদি, আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি। ও বাবা কি পিরিত রে, দেখবো দেখবো কত কাজ করতে পারো। দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে। গলার ওই দুটো সোনার নেই মিঠে সাল? আমার মা বাবা নেই, ছেলেবেলাতেই মারা গেছেন, আমি মামার কাছেই মানুষ। মা বাবাকে খেয়ে বসে আছো ধন্যী মেয়ে। সে আবার তো নতুন করে মা পেলাম। কি কাব্য মারা কথা রে বাবা, শিখে না আমি যাব শিখে না। আমার ওসব এক আমি আসি না। খুলে দেখি হাটটা, দেখি 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 ছোট ভাইয়ের মুখখানা দেখি। তোকে আবার কি খবর দিল? মা রন্টুর বউ ভাতে যাবো বলে তৈরি হচ্ছে, হঠাৎ তনু গিয়ে বলল। তা মা তোর ছোট বউয়ের মুখখানা তো বেশ, ওর গলার হাতটা সোনার না ইমিটেশন? আমার তো মনে হয় ইমিটেশন। মা দেখেছেন আমার বিয়ের হাতটা এখনো কেমন চকচক করছে? এটা তো মনে হচ্ছে না কেমন যেন মেয়ের মেড়ে। এটা মায়ের গয়না, মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন। এই সুটকেসে আরো আছে। দেখি দেখি সর 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 না, বাবার বাড়ি থেকে কি আনলে দেখি। শাড়ি গো, এই মেয়ে এ নিশ্চয় কোনো ভিখিরি বাড়ির মেয়েকে বিয়ে করেছে তনু। আমাদের বাড়ি ঝিয়েরা হয়ে কাপড় পরে। বাবা লাল লাল যাচ্ছে দেখি পাউডার। মা আমি ঠিক বলছি মা, এ নিশ্চয় কোনো বস্তি বাড়ি মেয়ে, বিয়েতে কি ওরকম শাড়ি দেয়? বাহ এই শাড়িটা কিন্তু বেশ, তাই না মেজে বাবু? মোটামুটি মা মা এটা পরে ওর বন্ধুর বউ ভাতে যাবে। নিজের শাড়ি পরে যাক, বড়লোক বাড়ির বউ ভিখিরি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন? মেয়ের কি চোপাকু, আসতে না আসতে আমি বলছি শাড়িটা ছাড়ো। আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পরে না? মামা আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ ভাতে যেতে পারে? আপনি তো দেখছি মা আমার মামার চেয়ে বেশি বিক্রি। কি বুকে খুব বাজলো না? ঠিক আমার বুকেও এমনি করে বেজেছিল যখন তুমি আমার পিতৃ তুলো মামাকে বিক্রি বলেছিলে। হোটেল গোড়া ও আসার সঙ্গে সঙ্গে সাতটা তারিখ কানে নিজের ঘরে নিয়ে এলে, এবার বুঝতে পারছি এর মধ্যে ওর কানে বিষ ঢেলে দিলে। দিদি কোথায় বিষ পাবে যে ঢালবে? আপনি আর আপনার মেয়ে তো বিষের জমিদারি নিয়ে রেখে দিয়েছেন। শাড়িটা দিয়ে দে। না আমার মামা খুব গরিব, বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনে দিয়ে বলেছিলেন বাড়ির যিনি গুরুজন তার পায়ে দিয়ে প্রণাম করুন। কি করলে হতভাগি মা থাকতে আমাকে? ছোটবেলায় মাকে হারিয়েছি, কত আশা নিয়ে বাড়িতে এসেছিলাম নতুন করে আবার মাকে পাবো। কিন্তু বড়দি ওনার যা মূর্তি দেখলাম কিন্তু মায়ের মূর্তি নয়, শাড়ি দিয়ে প্রণাম করলে আমার মরা মায়ের হাতটা কষ্ট পাবে। শুনলে যত বড় মুখ না তত বড় কথা, ঠিক আছে রন্টুর বহার থেকে আসে তারপর তোমার হচ্ছে। দাঁড়া যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও। তুমি বড়লোক বাড়ির বউ, তোমার বাড়িতে দশ বিশটা ঝি থাকতে পারে কিন্তু এই বাড়িতে তো ঝি নেই, তাই কাজটা তোমাকেই করে যেতে হবে। কি হলো তোলো ছেড়ে দে ছোট, তুমি চুপ কর বড়দি। রন্টুর বউ ভাতে যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি। আমাকে কি ডাকাত মেয়ে রে বাবা, চল ওনাকে বলি গিয়ে যাই। তুমি কোথায় যাচ্ছ? শাড়িগুলো তোলো। বৌভাতে যেতে দেবো না,